हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल सीएस क्लासेस। आज के हमारे आलोचनार विषय इंसर्शन शॉर्ट एंड अनदर मोस्ट कॉमनली यूज्ड शॉर्टिंग टेक्निक। आज के हमरा বুঝবো ইনসারশন শর্ট কিভাবে কাজ করে। তার জন্য প্রথমেই আমরা একটা রিয়েল লাইফ एग्जांपल ধরে নি। ধরো তোমার কাছে বেশ কিছু কার্ডস আছে, যে কার্ডসগুলোর সামনে কিছু নাম্বার লেখা আছে। এখন তোমাকে বলা হলো যে একটা করে কার্ড তুলতে এবং তার নাম্বার অনুযায়ী কার্ডগুলোকে ছোট থেকে বড় মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলতে। আর হ্যাঁ, প্রথমে কিন্তু তুমি এই কার্ডগুলোর নাম্বার দেখতে পাবে না, কারণ সেই কার্ডগুলো উল্টো ভাবে রাখা আছে। তোমাকে কি করতে হবে, লেফট থেকে এক একটা করে কার্ডকে পিক করতে হবে, তার নাম্বারটা দেখে তাকে কি করতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে ফেলতে হবে। তাহলে প্রথমেই ধরো তুমি একদম লেফট মোস্ট যে কার্ডটা আছে এটাকে তুমি পিক করলে। তুমি সাপোজ দেখলে যে এর মধ্যে হয়তো 7 এই নাম্বারটা লেখা আছে, মানে তুমি এই কার্ডটাকে পিক করলে। পিক করার পর তুমি দেখলে যে এই কার্ডটার ভিতরে হয়তো 7 এই নাম্বারটা লেখা আছে, তাহলে তুমি কি করবে, এই কার্ডটা এখান থেকে ডিলিট হয়ে গেল, কারণ তুমি এই কার্ডটাকে তুলে ফেলেছো। ওকে, তো তুমি 7 কে বসিয়ে ফেললে। এরপরে তুমি কি করবে, এরপরে তুমি নেক্সট যে লেফটে যে কার্ডটা আছে সেটাকে তুমি পিক করবে, মানে এটা। সাপোজ ধরো এই কার্ডটাকে তুমি তোলার পর দেখলে যে এর যে নাম্বারটা মেনশন করা আছে সেটা 4। এখন তোমাকে বলা হয়েছে ছোট থেকে বড় কার্ডগুলোকে নাম্বার অনুযায়ী সাজাতে। তাহলে তুমি কি করবে, যে 4 যে নাম্বারের যে কার্ডটাকে সেটাকে তুমি কোথায় রাখবে, মানে 7 কার্ডের লেফটে রাখবে না 7-এর রাইটে রাখবে, সেটা ডিসাইড করবার জন্য অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, তোমাকে 4-এর সাথে 7-এর কম্পেয়ার করতে হবে। যদি তুমি দেখো যে নতুন কার্ড যেটা তুমি তুললে 4, সেটা যদি আমার 7-এর থেকে ছোট হয়, যদি 7-এর থেকে ছোট হয় তাহলে তুমি সেটাকে কোথায় রাখতে পারো, সেটাকে তুমি এই 7-এর লেফটে রাখতে পারো। আর যদি এটা বড় হতো তাহলে তুমি কি করতে, সেটাকে 7-এর রাইটে রাখতে। কিন্তু এক্ষেত্রে তুমি যে কার্ডটা তুলেছো, এই কার্ডটা, তার পিছনে যেহেতু 4 লেখা আছে তো 4 কি 7-এর থেকে ছোট, সে তুমি কম্পেয়ার করে বুঝলে। তার মানে তুমি এই নতুন কার্ডটাকে কোথায় রাখবে, নতুন কার্ডটাকে অবভিয়াসলি তুমি কোথায় রাখবে না, তুমি 7-এর লেফটে রাখবে। তার মানে এই কার্ডটা এখান থেকে ডিলিট হয়ে গেল, কারণ তুমি এটাকে তুলে ফেলেছো। এখন একটা জিনিস ভেবে দেখো, প্রথমবার যখন তুমি ফার্স্ট কার্ডটা তুললে তখন সেই কার্ডটাকে রাখার জন্য তোমাকে কি কারোর সাথে কম্পেয়ার করতে হলো, যখন তুমি ফার্স্ট টাইম যখন এই কার্ডটা তুলেছিলে 7 কার্ডটা, না তোমাকে কারোর সাথে কম্পেয়ার করতে হয়নি। কারণ তোমার কাছে যদি একটাই ডেটা থাকে, যদি একটাই এলিমেন্ট তোমার কাছে থাকে, তাহলে তুমি কার সাথে কম্পেয়ার করবে ওকে, বাই ডিফল্ট সেটা কি হবে, বাই ডিফল্ট আমার কাছে যদি একটাই এলিমেন্ট থাকে তাহলে সেটা শর্টেরই হবে, তাই না? কিন্তু যখনই আমরা সেকেন্ড এলিমেন্টটাকে তুললাম তখন সেকেন্ড এলিমেন্টটাকে কি হচ্ছে, কার্ডটাকে আমাকে সঠিক জায়গাতে প্লেস করবার জন্য আমাকে কিন্তু 7-এর সাথে কম্পেয়ার করতে হলো। ওকে, এবার কি হচ্ছে, এবার একই ভাবে তুমি ধরো 3 নম্বর কার্ডটাকে তুলছো, ঠিক আছে। এবার সাপোজ ধরো এই কার্ডটাকে তোলার পর তুমি দেখলে যে এর সামনে হয়তো আমার 10 লেখা আছে, তাহলে তুমি বলো যে এই 10 লেখা কার্ডটাকে তুমি কোথায় প্লেস করবে, কারণ তুমি এগুলোকে ছোট থেকে বড় সাজাচ্ছ, কোথায় প্লেস করবে। তার জন্য 10 কে কোথায় প্লেস করবে সেটা বোঝার জন্য তোমাকে কম্পেয়ার করতে হবে, তুমি কার সাথে কম্পেয়ার করবে। তুমি করবে হচ্ছে এই যে কার্ডগুলো, যে যে শর্টেড কার্ডের লিস্টটা তুমি বানাচ্ছ, তার রাইট থেকে তুমি কম্পেয়ার করতে শুরু করবে। শর্টেড কার্ডের যে লিস্ট, তার মধ্যে এখন দুটো কার্ড আছে, নতুন একটা কার্ড এসছে যে কার্ডের মধ্যে 10 লেখা আছে, তাহলে 10টাকে কোথায় প্লেস করবে সেটা বোঝার জন্য তুমি যখন কম্পারিজন শুরু করবে তখন তুমি কোথা থেকে করবে, না এই শর্টেড লিস্টের রাইট থেকে কম্পারিজন করতে শুরু করবে। তাহলে একদম রাইটে কি আছে, 7, তাই তো? তাহলে নতুন কার্ড 10, ওকে, তো 10 কি হচ্ছে, 10 হচ্ছে 7 এর সাথে কম্পেয়ার করে তুমি বুঝছো 10 হচ্ছে 7 এর থেকে বড়। তার মানে 10 কে যদি আমাকে এই লিস্টে, শর্টেড লিস্টে যদি আমাকে প্লেস করতে হয়, এটা ধরো সাপোজ হচ্ছে আমার শর্টেড লিস্ট, শর্টেড কার্ডের লিস্ট, তাহলে এখানে যদি আমাকে প্লেস করতে হয় তাহলে আমি কোথায় প্লেস করবো,
obviously আমি 7 এর রাইটে 10 কে প্লেস করব কারণ যেহেতু 10 নতুন কার্ডটা 7 এর থেকে বড় এখন তুমি বলো যে তুমি শুধুমাত্র 7 এর সাথেই কম্পেয়ার করলে তোমার কি 4 এর সাথে কম্পেয়ার করার দরকার আছে একেবারেই দরকার নেই তার কারণ এই লিস্টটা শর্টেড এখানে ছোট থেকে বড় তুমি সাজাচ্ছো তাহলে নতুন কার্ডটা 10 সেটা যদি 7 এর থেকে বড় হয় তার মানে এটা obvious যে 7 এর লেফটে যে সমস্ত কার্ড থাকবে তাদের থেকেও বড়ই হবে তাই 7 এর লেফটে আর কারো কোনো কার্ডের সাথেই আমার কম্পেয়ার করার দরকার নেই আমি ডাইরেক্টলি কি করতে পারি 10 এই কার্ডটাকে আমি প্লেস করে দিতে পারি 7 এর রাইটে ওকে তাহলে এই কার্ডটা আমার এখান থেকে ডিলিট হয়ে গেল তার মানে কি হচ্ছে একটা লিস্ট তুমি তৈরি করছো যেটা হচ্ছে শর্টেড কার্ডের লিস্ট আর প্রথমে যে লিস্টটা ছিল সেটা হচ্ছে আমার আনসর্টেড কার্ডের একটা লিস্ট ছিল যে আনসর্টেড কার্ডের লিস্টে দেখো আমার কি আছে এখন কিন্তু আমার দুটো কার্ড পড়ে আছে এখনো দুটো কার্ড তোলা আমার বাকি আছে তার মানে একটু ভেবে দেখলে কি হচ্ছে শর্টেড কার্ডের লিস্টটা আমার বাড়তে থাকছে আর আনসর্টেড কার্ডের লিস্টটা আমার কমতে থাকছে কারণ আমি 1x1 কার্ডকে পিক করছি তাকে আমি তার পজিশন মতো শর্টেড লিস্টে বসিয়ে দিচ্ছি তাই তো তো এভাবে আমি কি করব আমি নেক্সট যে কার্ডটা আছে সেটাকে আমি পিক করব সাপোজ ধরো এই কার্ডটাকে পিক করার পর তুমি দেখলে যে এই কার্ডটার পিছনে 2 লেখা আছে তাহলে তুমি 2 নম্বর কার্ডটাকে কোথায় প্লেস করবে তার জন্য তোমাকে আমি কি বলেছিলাম তোমাকে শর্টেড কার্ডের লিস্টের সঙ্গে কম্পেয়ার করতে হবে কিন্তু কম্পারিজনটা তুমি স্টার্ট কোথা থেকে করবে না শর্টেড লিস্টের একদম রাইট থেকে তুমি কি করবে তুমি কিন্তু কম্পারিজন স্টার্ট করবে তাহলে তুমি কি দেখলে নতুন কার্ডে 2 আছে প্রথমে তুমি 10 এর সাথে কম্পেয়ার করলে দেখলে কি 2 হচ্ছে লেস দ্যান 10 তার মানে 2 যেহেতু লেস দ্যান 10 তার মানে 2 কে কি করতে হবে 2 যদি বসে তাহলে ওকে 10 এর লেফটে বসতে হবে 10 এর লেফটে বসতে হবে 10 এর রাইটে বসার কোনো ব্যাপারই নেই কিন্তু 10 এর লেফটে অলরেডি কে বসে আছে 10 এর লেফটে অলরেডি 7 বসে আছে তাহলে এবার আমার কি করতে হবে 2 এর সাথে 7 এর কম্পেয়ার করতে হবে ওকে তো 2 এর সাথে আমি কি করলাম 7 এর কম্পেয়ার করলাম তো আমি এগেইন দেখলাম কি যে আমার 2 যে নতুন কার্ডটা সেটা কিন্তু আমার 7 এর থেকেও ছোট হচ্ছে তার মানে 2 এই নতুন কার্ডটাকে বসলে আমায় কোথায় বসতে হবে আমাকে 7 এর লেফটে বসতে হবে কিন্তু লেফটে অলরেডি কে বসে আছে 4 বসে আছে তাহলে এগেইন আমার কি হবে 2 এর সাথে আমার 4 এর কম্পেয়ার হবে ওকে তো এখন দেখছে যে হ্যাঁ 2 কিন্তু লেস দ্যান 4 2 4 এর থেকেও ছোট তার মানে 2 কে যদি বসতে হয় তাহলে 4 এর লেফটে বসতে হবে এবার দেখো 4 এর লেফটে অলরেডি কি কেউ আর আছে আর কি কোনো কার্ড বেঁচে আছে যার সঙ্গে আমি 2 এর কম্পেয়ার করব আর কোনো কার্ড আমার বেঁচে নেই যার সঙ্গে আমি নতুন কার্ডটা কম্পেয়ার করব তার মানে আমি কি করতে পারি আমি ইমিডিয়েট যে নতুন কার্ড যেটাকে আমি পেলাম 2 সেটাকে আমি 4 এর লেফটে কিন্তু বসিয়ে দিতে পারি তো যেহেতু এই কার্ডটা শর্টেড লিস্টে বসে গেল সেজন্য এটা আনশর্টেড লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে এগেইন কি হবে আনশর্টেড লিস্টের যে লাস্ট যে রিমেইনিং কার্ডটা সেটাকে হয়তো আমি পিক করলাম এবার আমি দেখলাম যে এই কার্ডটার পিছনে হয়তো লেখা আছে 5 তাহলে এই 5 এই নতুন কার্ডটাকে আমাকে কি করতে হবে শর্টেড লিস্টে প্লেস করতে হবে তো আমি কোথায় প্লেস করব তার জন্য এগেইন আমি কম্পেয়ার করব তাই তো একদম কম্পারিজন আমি স্টার্ট কোথা থেকে করব আমি বলেছি যে আমার শর্টেড লিস্টের একদম রাইট মোস্ট পজিশন থেকে আমি কিন্তু স্টার্ট করব তাই তো তো তাহলে দেখো একদম রাইট মোস্ট পজিশনে কি আছে 10 আছে প্রথমে 10 এর সাথে 5 এর কম্পেয়ার হবে দেখবে যে 5 লেস দ্যান 10 তার মানে 5 এই নতুন কার্ডটা যদি আমাকে বসতে হয় তাহলে সেটা 10 এর লেফটে বসবে কিন্তু 10 এর লেফটে অলরেডি কে বসে আছে 7 বসে আছে তাহলে এগেইন কি হবে নতুন কার্ড 5 এর সাথে 7 এর কম্পেয়ার হবে এগেইন 5 এর সাথে 7 এর কম্পেয়ার হচ্ছে এগেইন দেখছে যে 7 কিন্তু বড় 5 এর থেকে তার মানে নতুন কার্ডটা যদি বসে তাহলে সেটা 7 এর লেফটেই বসবে রাইটে বসার কোনো জায়গা নেই তাই তো কিন্তু অলরেডি 7 এর লেফটে কে আছে 4 আছে তার মানে নতুন কার্ড 5 এর সাথে এবার কি হচ্ছে এবার আমার 4 এর কম্পেয়ার হচ্ছে কিন্তু যখন আমি কম্পেয়ার করছি 5 এর সাথে 4 এর তখন আমি দেখছি নতুন কার্ড 5টা কিন্তু গ্রেটার দ্যান 4
তার মানে যদি আমাকে এই নতুন কার্ড 5 টাকে যদি আমাকে ইনসার্ট হতে হয় তাহলে তাকে কোথায় ইনসার্ট হতে হবে 4 এর রাইটে ইনসার্ট হতে হবে 4 এর রাইটে ইনসার্ট হতে হবে ওকে কারণ 4 এর থেকে বড় তার মানে ও কি হবে এবারেও 4 এর রাইটে ইনসার্ট হয়ে যাবে আর 7 এর লেফটে মানে এই পজিশনটাকে কি হবে নতুন কার্ডটা আমার ইনসার্ট হয়ে যাবে এবার বলো ওকে কি আর 2 এর সাথে কম্পেয়ার করতে হতো 4 এর সাথে কম্পেয়ার করেই ও দেখলো যে 5 4 এর থেকে বড় তাহলে ওকে 2 এই কার্ডটার সাথে কি কম্পেয়ার করতে হতো করতে হতো না কারণ এই লিস্টটা অলরেডি শর্টেড 5 যদি 4 এর থেকে বড় হয় তার মানে ইটস অবভিয়াস যে 4 এর লেফটে যারা থাকবে তাদের থেকে এই নতুন কার্ডটা বড়ই হবে তাই আমি কিন্তু আর লেফটে কোনো কার্ডের সাথে কম্পেয়ার করব না আমি কি করব 4 এর সাথে কম্পেয়ার করেই আমি বুঝে যাব যে 5 4 এর রাইটে বসবে তাহলে নতুন যে শর্টেড লিস্টটা আমার তৈরি হবে সেটা হচ্ছে প্রথমে থাকবে 2 তারপর থাকবে 4 তারপর থাকবে 5 তারপর থাকবে 7 এন্ড তারপর থাকবে 10 তাহলে এইভাবে আমি কি করলাম আমি কিন্তু নাম্বার অনুযায়ী কার্ডগুলোকে শর্ট করে ফেললাম ছোট থেকে বড় আর আস্তে আস্তে তাহলে কি হলো দেখো আস্তে আস্তে আনশর্টেড লিস্টটা আমার ডিক্রিজ হয়ে গেল আর শর্টেড লিস্টে আমার সমস্ত এলিমেন্ট চলে এলো এবং আমি একটা শর্টেড কার্ডের লিস্ট কিন্তু পেয়ে গেলাম এবার যদি আমরা আমাদের অরিজিনাল যে কালেকশন অফ ডেটা এলিমেন্টস এর উপর যদি ইনসার্শন শর্ট ইউজ করি তাহলে সেটা কিভাবে কাজ করবে চলো দেখে নিই এখানে আমরা একটা অ্যারের ভিতরে র্যান্ডম অর্ডারে কিছু ডেটা এলিমেন্টস নিয়ে নিয়েছি আমাদের গোল অবভিয়াসলি ইনসার্শন শর্ট টেকনিক ইউজ করে এই ডেটা এলিমেন্টস গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় সাজিয়ে ফেলা তাহলে এর আগের এক্সাম্পল দেখে আমরা যেটা বুঝলাম যে ইনসার্শন শর্ট কি করে আমাদের যে প্রবলেমটা থাকে সেটাকে দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছে একটা পার্ট হচ্ছে আমার শর্টেড লিস্টের পার্ট আর একটা হচ্ছে আনশর্টেড লিস্টের পার্ট তাহলে এখানে ও কি করবে এই যে অ্যারে এলিমেন্টস গুলোকে ও দুটো পার্টে ডিভাইড করে নেবে এখন প্রশ্ন হচ্ছে যে শর্টেড পার্টে কোনটা রাখবে আর আনশর্টেড পার্টে কোন ডেটা এলিমেন্টস গুলো রাখবে না তার উত্তরে বলছি যে শর্টেড পার্টে ও ইনিশিয়ালি একদম প্রথমে যখন ইনসার্শন শর্ট কাজ করতে শুরু করবে তখন যে ফার্স্ট এলিমেন্টটাকে সেটাকে কিন্তু শর্টেড পার্টে রাখবে আর রিমেইনিং যদি আমার এখানে যেমন n খানা ডেটা এলিমেন্টস আছে মানে n ইকুয়ালস টু এখানে 5 তার মানে রিমেইনিং n মাইনাস 1 ডেটা এলিমেন্টস কে ও কিন্তু আনশর্টেড পার্টে ফেলে দেবে তো প্রথম ডেটা এলিমেন্টসটাকে শর্টেড পার্টে রাখার কারণ আমরা জানি যদি আমার কাছে একটাই ডেটা এলিমেন্টস থাকে তাহলে সেটা বাই ডিফল্ট কিন্তু শর্টেডই হয় তাকে আর কম্পেয়ার করার কারোর সঙ্গে দরকার হয় না সেটা বাই ডিফল্ট শর্টেড এবার তাহলে নেক্সট ও কি করবে ও হচ্ছে যেটা তোমরা দেখলে যে ও আনশর্টেড যে পোরশনটা আছে সেটা থেকে ও 1/1 লেফট থেকে একটা করে ডেটাকে পিক করবে যেমন প্রথমে ও কাকে পিক করবে প্রথমে ও এই ব্লক নাম্বার 1 এ ডেটাটাকে ও পিক করবে এবং ও কি চেষ্টা করবে না এটাকে শর্টেড পার্টে ইনসার্ট করতে প্রপার পজিশনে যেহেতু আনশর্টেড পার্ট থেকে একটা করে ডেটাকে তুলে শর্টেড পার্টে তার প্রপার পজিশনে ইনসার্ট করছে সেজন্যই কিন্তু এই টেকনিকটার নাম হচ্ছে ইনসার্শন শর্ট এখন তাহলে ও কি করছে মানে ইনসার্শন শর্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে দেখো প্রথম তার মানে ও কনসিডার করছে এই এলিমেন্টটাকে ও কি করবে এই এলিমেন্টটার একটা কপি ও রেখে দেবে কোনো একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ধরা যাক সেই টেম্পোরারি ভেরিয়েবলটাকে আমি নিলাম টি তার মানে টি এর মধ্যে ও কি করছে ও যে নতুন ডেটা এলিমেন্টটার একটা কপি রেখে দিচ্ছে মানে এইচ রেখে দিচ্ছে এবারে ও কি করবে বলো এবারে ও শর্টেড পার্টের সাথে কম্পেয়ার করবে কম্পারিজন স্টার্ট কোথা থেকে করবে আমি বললাম যে শর্টেড পার্টের রাইট থেকে কম্পারিজন স্টার্ট হবে তাই তো তাহলে প্রথমে কি হবে দেখো প্রথমে হচ্ছে 10 এর সাথে মানে এই এলিমেন্টটার সাথে ঠিক আগে লেফটে যে আছে তার সাথে কার কম্পেয়ার হবে টি এর কম্পেয়ার হবে কারণ টি এর ভিতরে আমি এই নতুন ডেটা এলিমেন্টসটারই কিন্তু একটা কপি রেখে দিয়েছি এই কপি রাখার সুবিধা হচ্ছে যেহেতু আমি এই এলিমেন্টস এর একটা কপি আমার একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আছে তাই জন্য আমি কিন্তু চাইলে এই ব্লকটাকে আমি কিন্তু ওভাররাইট করে দিতে পারি ঠিক সেটাই কিন্তু এখানে হবে প্রথমে কি হচ্ছে প্রথমে এর ঠিক লেফটে যে আছে 10 10 এর সাথে টি এর কম্পেয়ার হচ্ছে তাহলে আমি দেখছি যে 10 10 কিন্তু গ্রেটার দ্যান টি তার মানে আমার কি হবে
যেহেতু 10 এই এলিমেন্টটা যেহেতু 10 এর থেকে বড় সেজন্য কি হবে এই এলিমেন্টটা এক ঘর শিফট হয়ে যাবে রাইটে ওকে তার মানে এই এলিমেন্টটা কি হবে এক ঘর রাইটে শিফট হয়ে যাবে তাহলে কি রকম দেখতে লাগবে এখন আমার অ্যারেটাকে না বাকি এলিমেন্টস গুলো যেমন ছিল তেমনই থাকবে শুধুমাত্র 10 কোথায় শিফট হয়ে যাচ্ছে 10 শিফট হয়ে যাচ্ছে তার ঠিক রাইট ব্লকে এখানে ওকে তার মানে এই ব্লকটাকে আমি এখন হোল হিসেবে কনসিডার করতে পারি তাই তো এবার দেখো টি কার সাথে কম্পেয়ার করবে টি এর লেফটে মানে এই এলিমেন্টাল লেফটে একটাই এলিমেন্ট ছিল তাই জন্য একজনের সাথে কম্পেয়ার করলো আর তো লেফটে কোনো এলিমেন্ট নেই তাহলে কার সাথে কম্পেয়ার করবে অবভিয়াসলি আর কম্পেয়ার করার দরকার নেই ও এর সাথে কম্পেয়ার করে দেখলো যে এ বড় তাই জন্য ও কি করলো এই এলিমেন্টটাকে রাইটে শিফট করে দিল আর এই ঘরটা এখন তাহলে ফাঁকা হয়ে গেল তাহলে এখানে এখন কে বসবে এখানে এখন টি বসে যাবে টি এর মধ্যে কত ছিল এই বসে গেল নেক্সট পাশে ও কি করবে একই ভাবে ও আনসর্টেড পার্ট থেকে ও কি করবে আরেকটা ডেটা এলিমেন্টস কে ও পিক করবে এবার ও কি করবে ও এটাকে কোথায় প্রথমেই কপি করে রাখবে আমি বলছি এর একটা কপিও রেখে দিচ্ছে তো কোথায় রাখছে টি এর মধ্যে একটা কপিও রেখে দিচ্ছে তার মানে টি এর মধ্যে এখন কত থাকছে টি এর মধ্যে এখন থাকছে 12 দেন ও কি করছে দেন ও কম্পেয়ার করতে শুরু করছে কোথা থেকে শুরু করছে শর্টেড পার্টের রাইট থেকে ও কম্পেয়ার করতে শুরু করছে তাহলে প্রথমেই ও কত পাচ্ছে প্রথমেই ও 10 পাচ্ছে 10 এর সাথে কার কম্পেয়ার করবে টি এর কম্পেয়ার করবে তো যখনই দেখো 10 এর সাথে ও টি এর কম্পেয়ার করলো টি এর মধ্যে কত আছে 12 তার মানে দেখলো 10 কিন্তু আমার লেস দ্যান 12 এর লেফট 12 লেফটে যে এলিমেন্টটা আছে সেটা কিন্তু 12 থেকে ছোট তার মানে কাউকে শিফট করার দরকার নেই 10 কে শিফট করার দরকার নেই 10 ঠিক পজিশনেই আছে তাই তো এবার তাহলে দেখো তাহলে এখন কি 12 কি আর 8 এর সাথে কম্পেয়ার হবে আর কি কম্পেয়ার হবে আর কম্পেয়ার করার কোনো দরকারই নেই কারণ আমি প্রথম এই এলিমেন্টের সঙ্গে কম্পেয়ার করে দেখছি যে নতুন এলিমেন্টটা এই এলিমেন্টটার থেকে বড় তার মানে ইটস অবভিয়াস যে 10 এর লেফটে যারা থাকবে তাদের থেকেও 12 আমার বড়ই হবে বাই ডিফল্ট তাই জন্য কিন্তু আমার আর কম্পেয়ার করার দরকার নেই এই পাশে কি হচ্ছে আমার কোনো চেঞ্জেস হচ্ছে না আমার অ্যারেটা যেমন ছিল তেমনই থাকবে শুধুমাত্র কি হচ্ছে শুধুমাত্র আমার শর্টেড পার্টটা আমার ইনক্রিজ হয়ে যাচ্ছে আর আনশর্টেড পার্টটা আমার কি হয়ে যাচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে ওকে নেক্সট পাশে ও আবার কি করবে আবার একই ভাবে ও আনসর্টেড পার্ট থেকে একটা ডেটা এলিমেন্টস কে তুলবে এবং কি করবে সেটাকে প্রথমেই ও কি করবে প্রথমেই কিন্তু সেটার একটা কপি ও কোন একটা টেম্পোরারি ভেরিয়েবল এখানে সেটা টি তার মধ্যে ও রেখে দিচ্ছে তার কারণ কি দেখো এবার ও কম্পেয়ার করতে শুরু করছে তাহলে কম্পেয়ার কোথা থেকে করছে শর্টেড পার্টের রাইট থেকে কম্পেয়ার করতে শুরু করছে কতক্ষণ ওই কম্পারিজনটা করবে যতক্ষণ এই যে নতুন যে ডেটা এলিমেন্ট যেটা টি এর মধ্যে আছে তার থেকে যতক্ষণ বড় এলিমেন্ট পাবে যতক্ষণ বড় এলিমেন্ট পাবে এই টি এর থেকে ততক্ষণ কি করবে ওই বড় এলিমেন্ট গুলোকে এক এক করে রাইটে কি করতে থাকবে রাইটে ও শিফট করতে থাকবে এক এক করে রাইটে ও শিফট করতে থাকবে এইভাবে ও 7 এ কি করবে ও প্রপার প্লেসটা খুঁজে বার করবে প্রপার প্লেস খুঁজে বার করার পর তখন ও 7 কে ডাইরেক্টলি সেই প্লেসে ইনসার্ট করবে সেই জন্য কিন্তু ইনসার্শন সর্ট শিফটিং টেকনিক ইউজ করে স্ব্যাপিং টেকনিক ইউজ না করে শিফটিং টেকনিক ইউজ করছে নতুন যে ডেটা এলিমেন্টটাকে ও পিক করছে ফ্রম আনসর্টেড পার্ট সর্টেড পার্টে ও কি করছে ও কম্পেয়ার করতে শুরু করছে সর্টেড পার্টের রাইট থেকে কতক্ষণ কম্পেয়ার করছে যতক্ষণ ও এই নতুন এলিমেন্টের থেকে বড় এলিমেন্ট পাচ্ছে যখনই বড় এলিমেন্ট পাচ্ছে ও সেই বড় এলিমেন্টটাকে এক এক ঘর করে রাইটে শিফট করে দেবে এরকম করতে করতে ও টি এর প্রপার প্লেসটা খুঁজে বার করছে আফটার দ্যাট ও কি করছে সেই প্লেসে এই টি কে ও ইনসার্ট করে দিচ্ছে ওকে তার মানে দেখো বড় এলিমেন্ট গুলো তো কি করছে রাইটে শিফট করছে তাই ও শিফটিং টেকনিক ইউজ করছে তাহলে এখানেও কি হচ্ছে প্রথমে 7 এর লাইটে লেফটে ছিল 12 তাহলে 12 এর সাথে টি এর কম্পেয়ার হবে টি এর মধ্যে 7 ছিল তো দেখা গেল 12 গ্রেটার দ্যান 7 তার মানে কি হচ্ছে 12 এক ঘর রাইটে শিফট হয়ে যাবে 12 কি হবে 12 হচ্ছে আমার এক ঘর রাইটে শিফট হয়ে যাবে তাহলে 12 এক ঘর রাইটে শিফট হয়ে যাওয়া মানে 12 এখানে ছিল এখানে চলে আসবে 9 যেমন ছিল তেমনই থাকবে এখন 10 এখানে আছে 8 এখানে আছে আর এখন 12 ও এখানেই আছে কারণ 12 এর জাস্ট আমি একটা কপি
মানে 12 এটা যেটা ছিল সেটাকেই আমি এই ঘরে কপি করে নিয়েছি। এবার কি হবে, আগের বারও 12 এর সাথে কম্পেয়ার করলো, তাহলে এবারেও কার সাথে কম্পেয়ার করবে, 10 এর সাথে কম্পেয়ার করবে, তাই তো? তাহলে দেখছে যে 10 ও কি হচ্ছে গ্রেটার দ্যান t মানে 7, তার মানে দেখো 7 এর থেকে 10 ও বড়, তার মানে ও কি করছে 10 কেও কিন্তু ও কি করবে এক ঘর রাইটে শিফট করিয়ে দেবে। তাহলে 10 কেও যদি ও এক ঘর রাইটে শিফট করায় তাহলে কি হবে, 9 যেমন ছিল তেমনই থাকবে, 12 যেমন ছিল তেমনই থাকবে, 10 এক ঘর রাইটে শিফট হয়ে যাবে। এই এই ঘরটাকে আমি অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে একটা হোল হিসেবে আমি কনসিডার করতে পারি, কারণ এই ঘরে যে ডেটা এলিমেন্টটা ছিল সেটাকে আমি এক ঘর শিফট করিয়ে দিচ্ছি, কপি করে নিচ্ছি। তাহলে এবার কি হবে, 10 এর সাথে কম্পেয়ার করেছিল তাহলে এবারও 8 এর সাথে কম্পেয়ার করবে। তো 8 এর সাথে যখন কম্পেয়ার করছে তখন দেখো তখনও দেখছে যে 8 কিন্তু গ্রেটার দ্যান 7, t এর থেকে বড়, তার মানে ও কি করছে যতক্ষণ বড় এলিমেন্ট পাচ্ছে ততক্ষণ সেই বড় এলিমেন্টটাকে রাইটে এক এক ঘর করে শিফট করাচ্ছে। তাহলে ও কি করলো 8 কে এক ঘর রাইটে শিফট করিয়ে নেবে, সরি, তার মানে এটার পরে কি হবে 9 যেমন ছিল তেমনই থাকবে, 12 যেমন ছিল তেমনই থাকবে, 10 যেমন ছিল থাকবে, 8 এক ঘর রাইটে শিফট হয়ে যাবে, মানে 8 এখন এখানে চলে এলো। ওকে, এবার কি হচ্ছে, এবার দেখো 8 এর সাথে ও কম্পেয়ার করা হয়ে গেল, তাহলে এর লেফটে কি আর কোনো ডেটা এলিমেন্ট আছে যার সাথে t এর কম্পেয়ার করা বাকি আছে? আর কোনো ডেটা এলিমেন্ট নেই, তার মানে আমি কি করলাম, আমি যে t এর জন্য আমি কিন্তু প্রপার প্লেসটা খুঁজে পেয়ে গেলাম যেটা হচ্ছে এই প্লেসটা। তাহলে এখন কি হবে, এখন এই প্লেসে এসে আমি t কে কি করব, t কে আমি ইনসার্ট করে দেব। তাহলে এখন এই প্লেসে আমার কত ইনসার্ট হয়ে গেল, আমার t মানে 7 আমার ইনসার্ট হয়ে গেল। আফটার দিস পাস আমার কতটা ছিল, আগে এই পর্যন্ত আমার শর্টেড পার্ট ছিল, এখন এতটা আমার শর্টেড পার্ট হয়ে গেল, আনশর্টেড পার্টে শুধুমাত্র একটাই ডেটা এলিমেন্টস কিন্তু পড়ে আছে। একইভাবে এবার কি হবে, ও আনশর্টেড পার্টের যে ডেটা এলিমেন্টটাকে পিক করছে সেটাকে প্রথমেই ও কোথায় রাখছে, টি এর মধ্যে ও কিন্তু প্রথমেই কপি করে নিচ্ছে। এবার ও কম্পারিজন শুরু করছে ঠিক তার আগের ঘর থেকে, কম্পারিজন শুরু করছে, তাহলে প্রথমে কি দেখলো 12 আছে, 12 কি বেটার দ্যান টি, টি এর মধ্যে কত আছে 9, হ্যাঁ 12 বড়, তার মানে আমি কি বলেছি ও এটাকে এক ঘর রাইটে শিফট করবে, যতক্ষণ টি এর থেকে বড় এলিমেন্ট পাবে ততক্ষণ সেই এলিমেন্ট গুলোকে রাইটে শিফট করবে, টি এর জন্য প্রপার প্লেস ক্রিয়েট করবে, আফটার দ্যাট সেই প্লেসে ও টি কে ইনসার্ট করবে। তাহলে এখানেও এক ঘর কি হবে, ও আগে চলে যাবে রাইটে, তাহলে এক ঘর যদি ও রাইটে শিফট করে তাহলে কি হবে, এখানে আমার অ্যাকচুয়ালি 12 চলে আসছে, এই ঘরটাকে আমি হোল হিসেবে কনসিডার করতে পারি 8 7। এবার কি হলো বলো, এবার হচ্ছে তাহলে এর সাথে প্রথমে ও কম্পেয়ার করেছিল, তাহলে এখনো কার সাথে কম্পেয়ার করবে, এখনো তার আগের ঘরটার সাথে কম্পেয়ার করবে যেটাতে আছে 10, তাহলে 10 কি গ্রেটার দ্যান টি, টি এর মধ্যে 9 আছে, হ্যাঁ এটাও ট্রু, তার মানে 10 ও কি হবে 10 ও তার রাইটে শিফট হয়ে যাবে, 12 এখানে 10 এখানে, এই ঘরটা এখন আমি একটা হোল হিসাবে কনসিডার করতে পারি 8 7। এবারে ও কি করবে, এবার তার আগের যে ঘরটার এলিমেন্টের সাথে মানে 8 এর সাথেও কম্পেয়ার করবে। ওকে, তো 8 এর সাথে যখন ও টি এর কম্পেয়ার করছে তখন দেখছে 8 কিন্তু লেস দ্যান 9, তার মানে আমি কি বলেছিলাম যতক্ষণ টি এর থেকে বড় এলিমেন্ট পাবে ততক্ষণ সেগুলোকে রাইটে শিফট করবে, কিন্তু এখানে দেখো এখানে টি এর থেকে ছোট এলিমেন্ট তো পেয়ে গেল, তার মানে টি এর কারেক্ট প্লেস কোথায়, টি এর কারেক্ট প্লেস হচ্ছে এর ঠিক রাইটে, এর ঠিক আটের ঠিক রাইটে হচ্ছে টি এর কারেক্ট প্লেস। তাহলে এবারে ও কি করবে, এবারে ও এই প্লেসে ও কিন্তু টি কে মানে 9 কে কিন্তু ও ইনসার্ট করে দেবে, ও কিন্তু 7 এর সাথে আর কম্পেয়ার করার দরকারই নেই, তার কারণ ও 8 এর সাথেই কম্পেয়ার করে দেখেছে যে টি বড় 8 এর থেকে, তার মানে এটা একটা শর্টেড লিস্ট, তো আগে লেফটে যে থাকবে তার থেকে অবভিয়াসলি টি বড়ই হবে, তার জন্য কিন্তু আর ও কম্পেয়ার করার দরকার হয়নি, ও কি করেছে আগে রাইটের প্লেসে কিন্তু ও টি কে ইনসার্ট করে দিয়েছে। তাহলে এইভাবে এখন কি হলো, আগে এই পর্যন্ত শর্টেড অ্যারে ছিল, এখন দেখো আমি একদম অ্যারের এন্ডে পৌঁছে গেলাম, এবং কি হলো আমি পুরো একটা শর্টেড অ্যারে কিন্তু পেয়ে গেলাম 7 8 9 10 12। এখন চলো আমরা ইনসার্শন শর্টের জন্য কত টাইম লাগে সেটা দেখি। তো তার জন্য আমরা দুটো কেস কনসিডার করব, একটা হচ্ছে ওয়ার্স্ট কেস আর একটা বেস্ট কেস। তো ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে আমরা জানি যে ম্যাক্সিমাম টাইম কখন লাগতে পারে,
না যখন ধরো আমি আমার কালেকশন অফ ডেটা এলিমেন্টস গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাইছি, কিন্তু আমার ডেটা এলিমেন্ট গুলো কমপ্লিটলি ডিসেন্ডিং অর্ডারে প্রেজেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ম্যাক্সিমাম টাইম লাগতে পারে শর্ট করবার জন্য। তাহলে যদি আমি এখানে একটা অ্যারে নিয়ে নিয়েছি যেখানে এলিমেন্ট গুলো দেখো ডিসেন্ডিং অর্ডারে প্রেজেন্ট আছে, আমি অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় সাজাবো, তাহলে ইনসার্শন সর্ট প্রথমেই কি করবে, প্রথমেই এই অ্যারেটাকে দুটো পার্টে ডিভাইড করে নেবে, সর্টেড পার্ট আর আনসর্টেড পার্ট। সর্টেড পার্টে আমি বলেছি যে আমার একটাই এলিমেন্টস প্রথমে থাকবে, ফার্স্ট এলিমেন্টটা, তাই তো? এবারে ও কি করবে, নেক্সট স্টেপ, ও আনসর্টেড পার্ট থেকে একটা করে এলিমেন্টকে পিক করবে এবং তাকে তার ঠিক লেফট থেকে কম্পারিজন করতে শুরু করবে, কম্পেয়ার করতে শুরু করবে। তাহলে প্রথমে দেখো 9 কার সাথে কম্পেয়ার হবে, 9 10 এর সাথে কম্পেয়ার হবে এবং দেখবে যে 10 9 এর থেকে বড়, তার মানে 10 কিন্তু একবার রাইটে শিফট হয়ে যাবে, আর 9 কোথায় বসে যাবে, 9 10 এর জায়গাতে বসে যাবে। তার মানে কি হলো, 10 এখানে চলে এলো, রিমেইনিং অ্যারে যেমন ছিল তেমন আছে, 9 এখানে ইনসার্ট হয়ে গেল। আর কি হলো, আমার শর্টেড অ্যারেটা কিন্তু আমার বেড়ে গেল। এখানে দেখো ফার্স্ট বার আমার কতগুলো কম্পারিজন লাগলো, আমার একবারই কিন্তু কম্পেয়ার করতে হলো আমাকে, তাই তো? পরের বার আমি কি করবো, আনসর্টেড পার্ট থেকে এগেন একটা আমি ডেটা এলিমেন্টকে পিক করব, তাকে আমার কতবার কম্পেয়ার করতে হবে, তাকে দেখো প্রথমে আমার 10 এর সাথে কম্পেয়ার করতে হবে, 10 যেহেতু বড় প্রথমে, তাহলে কি হবে, 10 কিন্তু প্রথমে আমার একবার রাইটে শিফট হয়ে যাবে। তারপর আজকে আমি কার সাথে কম্পেয়ার করব, আজকে আমি 9 এর সাথে কম্পেয়ার করব, 9 ও বড়, সেজন্য 9 ও একবার রাইটে শিফট হয়ে যাবে, দেন আমার আর কম্পেয়ার করার কেউ নেই বলে 8 কি হবে এই পজিশনে বসে যাবে। তাহলে এখানে আমার কতগুলো কম্পেয়ার করতে হলো, দুটো কম্পেয়ার করতে হলো, দেন আমার আনসর্টেড পার্টে শুধুমাত্র একটাই এলিমেন্ট পড়ে আছে, সেটাকে আমি পিক করব, তাকে আমি কম্পেয়ার করতে শুরু কোথা থেকে করবো, প্রথমে এর সাথে কম্পেয়ার করবো, দেখবো 10 বড়, সেজন্য কি হবে, সেজন্য 10 প্রথমে এখানে আমার শিফট হয়ে যাবে, 7 ছিল এখানে, আচ্ছা দাদা 10 যেহেতু বড় সেজন্য 10 কি হবে, 10 আমার প্রথমে রাইটে শিফট হয়ে যাবে। তারপর 7 তার সাথে কম্পেয়ার হবে, 9 এর সাথে কম্পেয়ার হবে, 9 ও বড় সেজন্য 9 ও একবার রাইটে শিফট হয়ে যাবে। তারপর 7 কার সাথে কম্পেয়ার হবে, 8 এর সাথে কম্পেয়ার হবে, 8 ও বড় সেজন্য 8 ও কি হবে, একবার রাইটে শিফট হয়ে যাবে, দেন আমার কি হচ্ছে, 7 এই পজিশনে ইনসার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার কতগুলো কম্পেয়ার করতে হলো, 3টে কম্পেয়ার করতে হলো। তার মানে দেখো এটাকে যদি আমি জেনারেলাইজ করি, এখানে n ইকুয়ালস টু 4 ছিল, তাই একদম লাস্টে এসে আমার কতগুলো কম্পেয়ার করতে হলো, n মাইনাস 1 খানা কম্পেয়ার করতে হলো। তার মানে জেনারেলাইজ করলে এখানে আমার n মাইনাস 1 খানা কম্পারিজন লাগবে, তার আগের স্টেপে আমার n মাইনাস 2 খানা কম্পারিজন লাগবে, এরকম করতে করতে আমার কতগুলো কম্পারিজন লাগবে ফর n নাম্বার অফ এলিমেন্টস একটা কম্পারিজন অবধি। তো এটা তার মানে আমি টোটাল নাম্বার অফ কম্পারিজন কত পাচ্ছি, টোটাল নাম্বার অফ কম্পারিজন পাচ্ছি 1 প্লাস 2 প্লাস ডট 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 n মাইনাস 2 প্লাস n মাইনাস 1। তাহলে এটা একটা সিরিজ আমরা আগের দিনে দেখেছি, এই সিরিজটাকে যদি আমি সলভ করি কত পাই, n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে যেটা হয় সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2। এটা একটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে হাইস্ট যে পলিনোমিয়াল মানে n স্কয়ার সেটাই হচ্ছে আমার ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি অফ ইনসার্শন সর্ট, যেটা হচ্ছে বিগ অফ n স্কয়ার। এবার আসা যাক বেস্ট কেসের ক্ষেত্রে, বেস্ট কেসে কি হয়, আমার মিনিমাম টাইম লাগে, মিনিমাম টাইম কখন লাগতে পারে, যখন আমি আমার অ্যারেকে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাইছি, অলরেডি অ্যারে এলিমেন্টস গুলো অ্যাসেন্ডিং অর্ডারেই আছে, তাহলে একইভাবে প্রথমে এই একটা এলিমেন্ট আমার শর্টেড পার্টে থাকবে, বাকিগুলো আনশর্টেড পার্টে থাকবে, প্রথমে আমার এই এলিমেন্টটাকে ও পিক করবে, ও কম্পেয়ার কার সাথে করবে, তার ঠিক লেফটের সাথে কম্পেয়ার করবে, দেখবে 7 ছোট, তার মানে ও কি করবে, ওর কিন্তু কিচ্ছু করার দরকার নেই, ও যেমন ছিল তেমনই থাকবে অ্যারেটা, যেহেতু 7 8 এর থেকে ছোট, শুধুমাত্র কি হচ্ছে শর্টেড পার্টটা আমার ইনক্রিজ হয়ে যাচ্ছে, দেন কি হচ্ছে, দেন আমি আনশর্টেড পার্ট থেকে এই এলিমেন্টটাকে পিক করছি, এর সাথে কার কম্পেয়ার করছি, এর সাথে ঠিক তার লেফটের এলিমেন্টের কম্পেয়ার করছি। দেখো কি দেখছে যে 8 কিন্তু লেস দ্যান 9, 8 কিন্তু বড় নয় 9 এর থেকে, তার মানে 9 ঠিক পজিশনেই আছে, ওকে কিন্তু আর কি 7 এর সাথে কম্পেয়ার করার দরকার আছে, দরকার নেই, কারণ 8 এর সাথে কম্পেয়ার করেই ও দেখছে ও 8 এর থেকে বড়, তার মানে 8 এর লেফটে যারা আছে তাদের থেকে ও অবভিয়াস এটা যে বড়ই হবে, সেজন্য ও কিচ্ছু করছে না, সেজন্য ও কি করছে, ও যেমন ছিল আর এটা তেমনই থাকছে, শুধুমাত্র আমার শর্টেড পার্টটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমবার আমার কতগুলো কম্পেয়ার
করতে হচ্ছে, আমাকে একবার কম্পেয়ার করতে হচ্ছে, সেকেন্ড টাইমে দেখো আমাকে কিন্তু একবারই কম্পেয়ার করতে হচ্ছে, থার্ড টাইমে দেখো যখন আমি এটাকে পিক করছি এর সাথেও আমি কার কার কম্পেয়ার করবো, শুধুমাত্র এর কম্পেয়ার করবো, এর কম্পেয়ার করেই আমি বুঝে যাবো যে 10 ঠিক পজিশনেই আছে, আমাকে কিন্তু আর তার লেফটে কারোর সঙ্গে কম্পেয়ার করতে হবে না। তো তার মানে দেখো ও ঠিক পজিশনেই আছে, এইভাবে কি হলো একদম শর্টেড অ্যারেটা একদম এন্ডে চলে গেল, মানে আমার শর্টেড আমি অ্যারে পেয়ে গেছি যেটা অলরেডি শর্টেডই ছিল। তাহলে লাস্ট বারও আমার কতগুলো কম্পেয়ার করতে হলো, আমার একবারই কম্পেয়ার করতে হলো। তার মানে ফর এন এলিমেন্টস যখন এন ইকুয়ালস টু 4 তখন আমার টোটাল নাম্বার অফ কম্পারিজন কত লাগছে, 1+1+1, মানে তিনবার কম্পেয়ার করতে হচ্ছে, যখন 4 এলিমেন্টস তখন তিনবার কম্পেয়ার করতে হচ্ছে। তাহলে ফর এন এলিমেন্টস আমাকে কতবার কম্পেয়ার করতে হবে, অবভিয়াসলি এন মাইনাস 1 বার আমাকে কম্পেয়ার করতে হবে। তো এন মাইনাস 1 কে আমি কি লিখতে পারি, আমি বিগ ও অফ এন লিখতে পারি, কারণ এন যদি অনেক বড় হয় তার মানে এন তার থেকে 1 মাইনাস করাটা নেগলিজেবল। তার মানে দেখো বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে ইনসার্শন শর্টের ক্ষেত্রে, বিগ ও অফ এন। এক্ষেত্রে দেখো আগের দিনে প্রবলেমটা যদি দেখো বাবুল স্বর কিন্তু বাই ডিফল্ট অ্যাডাপটিভ ছিল না, তাকে আমরা মডিফিকেশন করে আমরা তার বেস্ট কেস কমপ্লেক্সিটি বিগ অফ এন এ এনেছিলাম, কনভার্ট করেছিলাম, কিন্তু ইনসার্শন শর্ট কিন্তু বাই ডিফল্ট অ্যাডাপটিভ, ও কিন্তু ওর বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি ও কিন্তু বিগ অফ এন এ দিচ্ছে, তাই জন্য এটা কিন্তু বেটার। ওকে, এছাড়া কতগুলো টার্ম মাথায় রাখতে হবে ইনসার্শন শর্টের জন্য, একটা হচ্ছে ইনসার্শন শর্ট হচ্ছে আমার স্টেবল শর্টিং অ্যান্ড ইন প্লেস শর্টিং। ওকে, তো ইন প্লেস শর্টিং বলতে আমরা কি বুঝি, না যখন আমি ইনসার্শন শর্ট ইউজ করছি কোনো একটা অ্যারের উপর তখন কি আমাকে এক্সট্রা করে কোনো এন এলিমেন্টস এর কোনো অ্যারে নিতে হচ্ছে না, হ্যাঁ আমাকে একটা দুটো এক্সট্রা ভেরিয়েবল নিতে হতে পারে, যেমন টি নিয়েছিলাম আমরা, কিন্তু যে সাইজের আমার ডেটা এলিমেন্টস সেই সাইজের কিন্তু আমার এক্সট্রা কোনো অ্যারে বা লিস্ট নিতে হচ্ছে না, যা শিফটিং হচ্ছে সেটা কিন্তু অরিজিনাল অ্যারের মধ্যেই শিফট হচ্ছে, তার জন্য এক্সট্রা কোনো সেম সাইজের অ্যারে বা লিস্ট আমার লাগে না, অরিজিনালের মধ্যেই আমার শিফটিং হয়, সেই জন্য হচ্ছে ইনসার্শন শর্ট ইন প্লেস অ্যালগোরিদমের আন্ডারে পড়ে। ওকে, স্টেবল শর্ট বলতে আমি আগের দিনই বুঝিয়েছিলাম যে সাপোজ ধরো আমি এটার উপরে মডিফিকেশন করে দিচ্ছি, সাপোজ ধরো আমার এখানেও একটা 10 আছে, তাই তো এখানেও আমার একটা 10 আছে, তো আমি এই 10টাকে বলতে পারি যে 10i আর এই 10টাকে আমি বলছি 10j। তো তুমি যদি এই কানেকশন অফ ডেটা এলিমেন্টসটাকে ইনসার্শন শর্টের থ্রু দিয়ে শর্ট করো তাহলে তুমি দেখবে যে আফটার শর্টিং আমি কত পাবো, আফটার শর্টিং আমি 7 কি হচ্ছে আমার এখানে থাকবে, 9 এখানে থাকবে, আচ্ছা 10i ফার্স্টে কোথায় ছিল, 10i কিন্তু ফার্স্টে 10j এর লেফটে ছিল, মানে 10i ফার্স্টে ছিল দেন 10j ছিল, তো আফটার শর্টিং হওয়ার পরও আমি কি পাবো, 10i টাকে আমি 10j এর লেফটেই কিন্তু পাবো, এটা যদি পড়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। তার মানে দুটো সেম কে এর যে রিলেটিভ যে অর্ডারটা সেটা কিন্তু সেমই থাকছে আফটার ইউজিং দা ইনসার্শন শর্ট টেকনিক। ওকে, 10i 10j এর লেফটে ছিল আফটার শর্টিং ও 10i 10j এর লেফটেই থাকবে, যেহেতু দুটো সেম কি এর রিলেটিভ অর্ডারটা সেম থাকছে সেজন্য কিন্তু আমরা এই ধরনের শর্টিং কে আমরা স্টেবল শর্টিং বলে থাকি। তো এটাই ছিল আমাদের ইনসার্শন শর্ট সম্পর্কে আজকের ভিডিও, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে যখনই আমরা কোনো এই ধরনের ভিডিও আপলোড করি সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হবে আবার পরের ভিডিওতে।